সাবস্ক্রাইব করুন টেকনোলজি নিউজ চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিন, সবার আগে আপনি ভিডিওটি দেখে নিন। আপনার চ্যানেল ইউটিউবে সার্চ করলে পাচ্ছেন না? আমি আপনাকে এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব আপনার চ্যানেলই আসবে সবার উপরে এবং বাকি যতগুলো চ্যানেল আছে সবগুলো থাকবে সবার নিচে, ঠিক আছে? তো প্রথমে আমি ইউটিউবের ভিতরে আসলাম, তো এখানে একটি কথা বলে রাখি, ধরুন একটি এখানে সিমিলার নাম ব্যবহার করে যাবে না, যেমন সোহাগ থিসিস্ট বাংলাদেশ টেকনোলজি রিলেটেড খুবই খুবই বড় চ্যানেল, তো আপনি যদি দেন যে সোহাগ 375, তো এক্ষেত্রে আপনি সোহাগ লেখার সাথে সাথে কিন্তু সোহাগ 360 চলে আসবে, ঠিক আছে? একটু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট নাম ব্যবহার করবেন, যেহেতু ওই চ্যানেলে সাবস্ক্রাইব কম থাকে এবং ওই চ্যানেলটি লো কোয়ালিটির থাকে, ঠিক আছে? তো আপনি ইউটিউবে যে নামটি দিতে চান এটি আগে লিখে সার্চ করবেন আসলে ওই নামে কোনো বড় চ্যানেল আছে কি না, যদি বড় চ্যানেল থাকে তাহলে আপনি ওই নামটা ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? আপনি একটু ডিফারেন্ট নাম ব্যবহার করবেন। তো এখানে আরেকটি জিনিস দেখিয়ে দেবো, তা হচ্ছে আপনার চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে? আপনি যদি চ্যানেল কিওয়ার্ড আপনি কিউটিউবের স্টুডিওর ভিতরে আসবেন, আসার পরে চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার পরে আপনি চলে আসবেন অ্যাডভান্সে, ঠিক আছে? অ্যাডভান্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনোলজি নিয়ে বাজার, জাস্ট আমি এখানে ব্যবহার করেছি টেকনোলজি নিয়ে বাজার, জাস্ট এখানে আপনি জাস্ট টেকনোলজি নিয়ে বাজার লিখে জাস্ট এখানে একটি কমা দিবেন, এরকম একটি, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি কমা দিবেন জাস্ট। তো কমা দেওয়ার পরে এরকম আপনার যখনই আপনি নিচে এসে, ধরুন আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনোলজি নিউ বাজার, আমি অনেকগুলো নাম ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন টিক চ্যানেল টিঞ্চ ডক্টর, জাস্ট আপনি এরকম অনেকগুলো আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে আরেকটি নাম দিয়ে দিচ্ছি TECHNOLOGY টেকনোলজি, জাস্ট এখানে এসে আপনি একটি কমা দিয়ে দিবেন, ঠিক আছে? কমা দিয়ে আপনি যখনই সেভ করবেন এটা এরকম কোটেশন আকারে উপর উঠে যাবে, জাস্ট আমি এই যে দেখতে পাচ্ছেন সেভ দিছি, সেভ দেওয়ার পরে এখন যদি আমি যদি দেখি দেখতে পাচ্ছেন যে এই কোটেশন আকারে এরকম উপর উঠে যাবে, ঠিক আছে? তো এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার চ্যানেল যদি সার্চ করেন তাহলে আপনার চ্যানেলে আসবে সবার উপরে। তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আপনারা যদি কোনো সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা পেয়ে যাবেন, আমাকে নক করতে পারেন, যে কোনো সমস্যার জন্য আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, সাথে সাথে না হোক কিছুদিন পরে হলেও আপনাকে ব্যস্ততা কেটে গেলে আপনাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সার আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধরুন আমি যে সুন্দর মতো কিওয়ার্ড এবং খুব আকর্ষণীয় সার্চ করে দেখতে পাচ্ছি, সার্চ করে দেখলাম আগে ইউটিউবে ওই কোনো ধরনের বড় চ্যানেল আছে কি না, বা জাস্ট এখন যদি আমি যদি টেকনোলজি টেকনোলজি নিউ বাজার লেখি যদি সার্চ করি তো দেখতে পারবো যে আমার চ্যানেলটি চলে আসছে সবার উপরে, তার মানে এটা চলে আসছে যে এই কারণে যে আমি খুব সুন্দর মতো একটি ডিফারেন্ট নাম ব্যবহার করেছি, এই নামে আসলে বড় কোনো চ্যানেল নাই বা এই নামে বড় কোনো সাবস্ক্রাইব চ্যানেল নাই, ঠিক আছে? বা জাস্ট আপনি একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম ব্যবহার করবেন যে নামগুলো যাদের বড় চ্যানেল নাই, ঠিক আছে, ওই নামের উপরে, ঠিক আছে? তো আর কিওয়ার্ড যদি ভালোভাবে ব্যবহার করেন অবশ্যই আপনার চ্যানেল চলে আসবে সবার উপরে। তো ভিউয়ার্স এই টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।